আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাতু। আকাশ আকাশ আপনাকে যুক্ত করেছে, আপনি বলেন। হ্যালো আসমিউদ্দিন ভাই, হ্যাঁ শুনছি, বলেন। ভাই আমার দুটা দুটো প্রশ্ন ছিল, যদি একটু বলেন ভালো হয়। হ্যাঁ হ্যাঁ বলেন, প্রশ্ন বলেন। প্রথম প্রশ্নটা হলো ওই যে ভারতে যে আয়ুর্বেদিক ঔষধগুলো আছে না, ওই আয়ুর্বেদিক ঔষধগুলো কতটুকু বৈজ্ঞানিক? বৈজ্ঞানিক না, বৈজ্ঞানিক হলে তো সেটা আর আয়ুর্বেদিক থাকে না, সেটা তো মানে নর্মাল মেইনস্ট্রিম ওষুধ হয়ে যায়। তাহলে যে অনেক মানে অনেকে তো আয়ুর্বেদিক ঔষধ ট্রিটমেন্ট করে তো অনেকে মানে অনেক মানুষ তো সুস্থ হয়, তো ওগুলো মানে হ্যাঁ ওরা সুস্থ সুস্থ হতেই পারে, সুস্থ হতেই পারে, যেটা হচ্ছে হাজার হাজার বছর ধরে তারা বিভিন্ন গাছগাছড়া দিয়ে মানুষের উপর পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে এটা খাইলে এই সময় ভালো হয়, এটা তো মানুষের মানে কিছু কিছু উপকার হতেই পারে, তার মানে তো এটা না যে এটা বৈজ্ঞানিক। যেমন বৈজ্ঞানিক হবে তখন যখন আমরা জিনিসটার কারণ জানতে পারবো, ওইটার ব্যাখ্যাটা জানতে পারবো। মনে করেন আপনাকে, আপনার ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে, এখন আপনি আদা চা খাইলেন বেশি করে, আদা চা খাওয়ার পরে আপনার ঠান্ডাটা চলে গেল, এখন এই যে এই জ্ঞানটা আপনি আপনার পরবর্তী বাচ্চাদেরকে জানাই গেলেন, তারা তাদের বাচ্চাদেরকে জানাই গেল, এইভাবে যুগের পর যুগ ধরে একটা মানে একটা ইয়া হইলো যে আদা চা খাইলে ঠান্ডা লাগলে একটু কমে যায়, একটু ভালো লাগে। হ্যাঁ 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 কিন্তু এটা তো হইতেই পারে, এটা আমরা অভিজ্ঞতার মাধ্যমে অনেক কিছু জানতে পারি, অনেক কিছু দেখতে পারি, কিন্তু হ্যাঁ তার হ্যাঁ মানে তো এটা না যে এটা বৈজ্ঞানিক কিছু হইলো। বৈজ্ঞানিক হবে তখন যখন আমরা আদার ভিতরে কি থাকে এবং আমার মানে শরীরে ঢুকলে এটা ঠান্ডার ক্ষেত্রে কিভাবে কাজ করে, এই ব্যাখ্যাগুলো যখন আমরা জানতে পারবো সেইটা হবে একটা বৈজ্ঞানিক কথা, বৈজ্ঞানিক তথ্য হবে। হ্যাঁ কেন এটা, আচ্ছা কিভাবে এটা কাজ করলো, কিভাবে এটা আমার ঠান্ডাকে একটু কমায় দিল, তখন এটা বৈজ্ঞানিক একটা ইয়া হবে। এর আগ পর্যন্ত যদি এটা হয় মানে কাজ হয়েছে, রাইট, আমার তো হ্যাঁ ঠান্ডা চলে গেছে, ঠান্ডা চলে গেলে তো এটা বৈজ্ঞানিক কিছু হলো না। ঠান্ডা কেন চলে গেছে সেইটা যখন আমরা জানতে পারবো সেটা হবে বৈজ্ঞানিক, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, একটা মানে একটা জিনিস বলি, যে মনে করেন থানকুনি পাতা আছে, তো তো থানকুনি পাতা খাওয়ার পর একজনের আমাশা রোগ কমে গেল, তো তামাশা থানকুনি পাতা খাওয়া থানকুনি যে আমাশা রোগটা কমিয়ে দিল, তো একটা এটা কি বৈজ্ঞানিক পরীক্ষা হলো না? না এটা কিভাবে বৈজ্ঞানিক হলো, থানকুনি পাতা কিভাবে আমাশা মানে কমায় দিল, সেই কারণ আমি আপনাকে কি বললাম এতক্ষণ, ভাই আপনি কি কিছু শোনেন নাই? শুনেছি শুনেছি, আমি আপনাকে কি বলেছি সেটা কি একটু আপনি শুনছেন, একটু মনোযোগ দিয়ে শুনছেন, আপনার মাথায় ঢুকছে একটু? হ্যাঁ শুনেছি শুনেছি, তাহলে কি বলেছি বলেন তো। মানে বলেছেন আপনি যে কি কারণে, মানে আপনি বলতে চেয়েছেন যে মানে কারণটা কি, কারণটা জানতে হবে। হ্যাঁ কারণটা জানাটা হচ্ছে বিজ্ঞান, ব্যাখ্যাটা জানাটা হচ্ছে বিজ্ঞান, বিজ্ঞান মানে হচ্ছে ব্যাখ্যাটা, কেন এটা ঘটলো, কিভাবে এটা ঘটলো, সেটা হচ্ছে বিজ্ঞান। কোন একটা কিছু ঘটলে সেটা হচ্ছে অবজারভেশন, কোন একটা যদি আপনি আদা চা খাইছেন আপনার ঠান্ডা চলে গেছে, এটা হচ্ছে অবজারভেশন, আর এটা কেন ঘটছে সেটা জানাটা হচ্ছে বিজ্ঞান। আচ্ছা আচ্ছা থানকুনি পাতা খেয়েছেন আপনার আমাশা সেরে গেছে, এটা হচ্ছে অবজারভেশন, এখান থেকে আপনি বিজ্ঞান, বিজ্ঞানে যদি যেতে হয় তাহলে আপনার এটা কারণটা ব্যাখ্যা করতে হবে, কারণটা যখন আপনি ব্যাখ্যা করতে পারবেন তখন সেটা হবে বিজ্ঞান। আচ্ছা 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 একটা বিষয় হলো, আপনি তো ইউরোপে থাকেন, তো ইউরোপ বা এই যে মানে পৃথিবীর যে উন্নত অঞ্চলগুলো আছে, এই অঞ্চলগুলোতে আয়ুর্বেদিক ঔষধ মানে কিরকম চলে, এগুলো চলে নাকি ওইসব অঞ্চলে? কেউ 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 কাজ করে, কেউ কেউ করে না, সাধারণত মানুষ মানে মেইন স্ট্রিম যে মেডিসিন সেখানেই যায়, ডাক্তারের কাছে যায়, কিছু কিছু লোক আছে যারা হচ্ছে একটু এই আয়ুর্বেদিক আয়ুর্বেদিক খায়, কিন্তু তারাও যে খুব একটা বিশ্বাস করে তা না, খায় কিছু কিছু লোক আছে। ও আচ্ছা 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 ভাই, আরেকটা প্রশ্ন হলো ওই যে মানে আমরা যারা বাংলাভাষী মানুষ, আমাদের তো বাঙালি বলা হয়, তো ওই বাঙালি শব্দটার উৎপত্তি কি একটু বলবেন সংক্ষেপে? বাঙালি শব্দটির উৎপত্তি মানে বঙ্গ থেকে বাঙালি এসছে, বঙ্গ যে প্রাচীন যে বঙ্গ ছিল সেখান থেকে, এটা কি উৎপত্তি জানতে চাচ্ছি। মানে বঙ্গ থেকে তো মানে বাঙালি মানে মানে বাঙালি আমরা বাংলাভাষী, কিন্তু কথা হলো আমরা বাঙালি বলা হয় কেন, মানে আলি শব্দটা কোথা থেকে মানে যুগ হলো এসে? তো বঙ্গতে যারা থাকতো তারাই তো বাঙালি, যারা বাংলা ভাষায় কথা বলে তারাই হচ্ছে বাঙালি। এই জিনিসগুলো আপনি হিস্ট্রি যে কোনো একটা হিস্ট্রি বই খুঁজে দেখেন ভাই, এগুলা তো আমরা এত কিছু এখানে আলোচনা করি না, ঠিক আছে, একটু আচ্ছা নিজে নিজে একটু পড়ে দেখেন, ঠিক আছে। আচ্ছা, একটা মানে একটা বই সাজেস্ট করবেন যে এই বাংলা ভাষা বাঙালির উৎপত্তি মানে বাংলা ভাষার উৎপত্তি বা বাঙালির ইতিহাস সম্বন্ধে একটা বই সাজেস্ট করতে পারবো? ডক্টর আহমদ শরীফের বই পড়েন, ডক্টর আহমদ শরীফের বই আছে মানে এই বিষয়ে, মানে ইন্টারনেটে সার্চ করেন অনেক বই পাবেন ডক্টর আহমদ শরীফের এই বিষয়ে, ডক্টর ঠিক আহমেদ আছে। শরীফ? হ্যাঁ ডক্টর আহমদ শরীফ, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ ঠিক ভাই। আছে।
আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন, আপনাকে বিদায় জানাচ্ছি। আরেকজনকে